আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমার গত ভিডিওতে আপনাদের সাথে একটা সাধারণ সালোয়ারের কাটিং শেয়ার করেছিলাম। আজকে আমি দেখাবো এই সালোয়ারটা কিভাবে সেলাই করতে হয়। তো দেখুন, সালোয়ারের নিচের পাঁচটা প্রথমে আমি মেলে নিয়েছি, কারণ একেবারে যারা নতুন আছেন তারা কিন্তু বুঝতে পারেন না প্রথমে কোন দিক থেকে সেলাইটা শুরু করবেন। তো প্রথমে আমি দুই পাঁচটা একসাথে করে দেন আমি হায়ের অংশটা কিন্তু সেলাই করে নেব। তো আমি চলে আসছি সেলাই করার জন্য। আমি দুই সাইডের হায়ের অংশগুলো সেলাই করে জয়েন করে নেব। যারা একেবারে নতুন এই কাজগুলো শিখছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আমি এই হায়ার অংশগুলো দুইবার করে সেলাই করে নেব। হায়ের অংশের দুপাশ আমি সেলাই করে জয়েন করে নিয়েছি। এখন দেখুন নিচের যে মুহুরিটা সেটা আমি সেলাই করব। আর মুহুরির জন্য আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম। তো কাপড়টা এইভাবে 1 ইঞ্চি করে মুড়ে দেন আমি সেলাই করে দেব। অনেকেই আছে যারা এই নিচের মুহুরিটাতে বক্রম দিয়ে পড়তে পছন্দ করেন, বাট আমার কাছে এইভাবে দিলেই ভালো লাগে, সেজন্য আমি এইভাবে দিলাম। কেউ যদি বক্রম দিতে চান সেক্ষেত্রে আপনারা বক্রম একটা আলাদা কাপড়ের সাথে লাগিয়ে দেন আপনারা এই মোহরের কাপড়টার সাথে জয়েন করে নেবেন যদি কেউ না পারেন। আর যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আমার নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে। তো আমি দেখুন নিচের পায়ের মোহরিটা সেলাই করে নিচ্ছি, আর এইভাবে আমি দুই পায়ের মোহরিটাই কিন্তু সেলাই করে নেব। তো মোহরিটা যখন সেলাই করা হয়ে গেল, এখন আমি এই যে দুই পাশটা একসাথে করে দেন আমি একটা সেলাই করে জয়েন করে নেব। তো দেখুন এই দিকে কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছিলাম আমার নিচের মোহরের মাপটা, আর 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি 6 ইঞ্চি থেকে ধরে সেলাই করে দিচ্ছি। তো এই যে এভাবে আমি পুরোটাই সেলাই করে নেব, আর অবশ্যই এইদিকেও দুটো করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখুন এই যে দুটো হায়ের যে জোড়া আছে একটার উপর আমি একটা দিয়ে তারপর সেলাই করব। খেয়াল রাখবেন এই দুই পাশের দুটো হাই যেন একটার উপর আরেকটা থাকে। আর যারা এই সালোয়ারের কাটিংয়ের ভিডিওটা দেখেন নাই, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে কাটিং করার ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য খুবই সহজ করে কাটিংটা দেখাতে, আশা করছি একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন নিচের অংশটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই যে কাপড়টা এইভাবে ধরে আমি চিকেন দিয়ে নিচ্ছি, এতে করে যখন আমি ওপরের কাপড়টার সাথে মানে কোমরের যে কাপড়টার সাথে কুচি বসাবো তখন কিন্তু আমার খুব ইজি হবে। তো আমি এইভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে চিকেন দিয়ে নিচ্ছি, এই পাশেও আমি সেমভাবেই চিকেন দিয়ে নিব। দেন আমি হিপের হাইয়ের যে জয়েন্টটা সেইখানে এনে আবার এই কাপড়টা চিকেন দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি কোমরের কাপড়টাতেও চিকেন দিয়ে নেব। এখন দেখুন আমি কোমরের কাপড়টা নিয়ে নিয়েছি, আর আমি সাইডগুলো সেলাই করে জয়েন করে নিচ্ছি। তো দেখুন আমি সাইডগুলো জয়েন করে নিয়েছি। এখন এই কাপড়টাকেও এভাবে প্রথমে দুই ভাঁজ করে আমি নিচের দিকে একটা চিকেন দিয়ে নেব, দেন আবার কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে আবার একটা চিকেন দিয়ে দেব। এইভাবেই চিকেনে চিকেনে কিন্তু মিলিয়ে আপনারা
কোমরের কাপড়টার সাথে নিচের যে কুচির যে কাপড়টা হবে সেটা জয়েন করে নিতে পারবেন। আর এটা করলে আপনাদের কাপড়টা জয়েন করতে খুব সুবিধা হবে। এখন দেখুন আমি একটা জয়েন থেকে কোমরের কাপড়টা রেখে শুরু করব। এই যে কোমরের কাপড়টা আমি সোজা পিঠ করে রেখেছি, আর যে কুচির যে কাপড়টা মানে নিচের যে পায়ের যে অংশটা সেটা আমি ওপরে রাখবো। আর এটার সোজা পিঠটা থাকবে হচ্ছে নিচের দিকে, আর যে উল্টো পিঠটা সেটা ওপরের দিকে থাকবে। এখন আমি কুচি বসিয়ে নেব, আমি পুরোটা রাউন্ড করে কুচি বসিয়ে নেব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে একটা চিকেন নিচের চিকেনটার সাথে ওপরের চিকেনটা যেন মিলে এইভাবে ধরে আপনারা কুচিগুলো দেবেন, তাহলে কিন্তু সব দিকে সমান কুচি পড়বে। তো এইভাবে আমি পুরো কাপড়ে কুচি বসিয়ে নিয়েছি, আর এই দিকেও আমি দুটো করে সেলাই করে নেব। এখন আমি রাবার লাগিয়ে নিয়েছি, রাবারটা কোমরের যে মাপ আছে সেই মাপ থেকে আমি 1 ইঞ্চি কাপড় এক সরি 1 ইঞ্চি রাবার আমি এক্সট্রা নিয়েছি। এখন রাবারটাকে আমি সেলাই করে নিয়েছি, দুটো রাবার একটার উপর আরেকটা বসিয়ে আমি সেলাই করে জয়েন করে নেব। এখন দেখুন ঠিক এভাবে বসিয়ে দেন আমি কাপড়টা এর ওপরে দিয়ে দেব। আমার যেহেতু ওপরে পাড়ের একটা অংশ আছে সেজন্য কিন্তু আমি ওপরটাতে আর কোনো এক্সট্রা সেলাই দিলাম না। যদি পাড়ের অংশটা না পড়ে সেক্ষেত্রে আপনারা আগে একটা সেলাই বসিয়ে নিতে পারবেন। আর দেখুন এখন আমি একেবারে সাইড দিয়ে সেলাই করে রাবারটা এই কাপড়ের মধ্যে ইন করে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যেন রাবারের ওপরে না পড়ে কাপড়ের ওপরে যাতে সেলাইটা বসে, সেই দিকে একটু খেয়াল রেখে তারপর আপনারা সেলাই করে নেবেন। আর আমি খুব শীঘ্রই কীভাবে রাবার জয়েন করতে হয় কাপড়ের সাথে বা এন করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি রাবারটা কিন্তু লাগিয়ে নিয়েছি, এখন এই মাঝখান বরাবর আরেকটা সেলে দিয়ে নিলেই কিন্তু আমার সালোয়ার তৈরি করা হয়ে যাবে। আমি এখন চারপাশে হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে রাবারটাকে সমান করে নিচ্ছে চারদিকে। এখন ঠিক মাঝ বরাবর আমি একটা সেলাই করে দেব, দেন আমার সালোয়ারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।